বাবার নাম মৃত মোহাম্মদ আবুল হোসেন, মার নাম মৃত নূর খাতুন। গ্রাম পাহাড়তলি, ডাকঘর পাহাড়তলি, থানা পাহাড়তলি, চট্টগ্রাম। যুদ্ধের আগে আপনি কী করতেন? আমি কলেজে লেখাপড়া করতাম। কলেজ? কমার্স কলেজের ছাত্র ছিলাম আমি। কত সালে এটা? এটা 1970-71 বেস আমরা। আমি 70 সালে পাস করেছি। গণ অভ্যুত্থান যেটা 69-এর অভ্যুত্থান ছিল, ওই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। আর ছাত্রলীগ গ্যাস আইছিলাম, বয়স তখন 16-17 আমার। আপনি যুদ্ধের সাথে যুক্ত হলেন কীভাবে? আমি যুদ্ধের সাথে যুক্ত হলাম, আমি সবসময় বিবিসি শুনতাম তখন। তখন আমরা দু ভাই ছিলাম। আমার আব্বা বলতো যে তাকে খবর শুনে লাভ কী, যদি চলো আমার তো দুটো ছেলে আছে, তুমি যুদ্ধে অংশগ্রহণ করো। এরপর আমি রেলে চলে গেলাম, গিয়ে আমরা খাজুয়া মন্ত্রীর সাথে দেখা করে তারপরে শ্রীনগরে গেলাম। শ্রীনগর থেকে আমি কুম্পিনগরে ট্রেনিং নিয়েছি, দেশে চলে আসলাম। আমরা ইয়া থেকে শ্রীনগর দিয়ে ঢুকছি, ঢুকে তারপর এখানে ইয়া ছিলাম। ওই প্রথম ছিলাম মিরেশ্বরায়। মিরেশ্বরায়ের পর আমাদের লাস্ট সেন্টার ছিল আপনার সীতাকুণ্ড। ওখান থেকে অস্ত্রগুলো আমাদের তরকারি নিচে করে পাঠা এখানে দেশে শহরে পাঠিয়ে দিয়েছিলাম। আমরা বাসে চলে আসলাম আর কি। আসি আমরা শহীদ মৌলানা শহীদ আহমদের সাথে দেখা করলাম। কার সাথে আসলেন? আমরা একটা জিন্নাভাইয়ের গ্রুপ ছিল। জিন্নাভাই আমার গ্রুপ কমান্ডার ছিল। উনি পরবর্তীতে কোনো একটা ক্ল্যাশ হয়ে মারা গেছিলো। তা আমার সাথে থাকা তখন তখন আমি বাড়িতে ছিলাম। তখন জিন্নাভাই মারা গেল, তখন আমি লোকাল দলের সাথে সংযুক্ত হয়ে কাজ করছি আর কি। মিসি কাশেম ছিল, কাশেম ভাই ছিল, আর হোসেন ভাই ছিল, শরীফ ভাই ছিল। কয়েকটা অপারেশনের কথা যদি বলেন। আমার অপারেশনের মধ্যে উল্লেখযোগ্য অপারেশন হচ্ছে এখানে পাহাড়তলিতে আপনার ফকিরপাড়া একটা জায়গায় একটা ট্রান্সফরমার ছিল। আমার দায়িত্ব ছিল, আমরা দুজন মিলে আমার শুধু ব্রাশ করে দেওয়া ট্রান্সফরমারে, একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য জাস্ট ব্রাশ করে দেওয়া। আর আরেকটা অপারেশন ছিল শহরের একটা জায়গায়, মানে আর্মিদের উপরে মানে গ্রেনেড চার্জ করার একটা দায়িত্ব ছিল। ওটা আমি চার্জ করতে পারিনি যেহেতু আমার সুযোগটা হয়নি। যুদ্ধ শেষ হওয়ার পর আমি আবার কলেজে ভর্তি পড়াশোনা শুরু করলাম। আমি আসলে অর্থনৈতিক মুক্তি এবং আমাদের মুক্তি হবে, কারণ আমরা তো বিহারি বাঙালি ছিলাম এখানে, এবং উর্দুভাষাভাষী যারা ছিল ওরা চাকরি বাকরিতে সবসময় উন্নতির পথেই ছিল। বাঙালিরা তেমন একটা বড় চাকরি পেত না, বড় কোনো পদও পেত না। তো আমার এগুলোই অর্থনৈতিক মুক্তি আমার নেশা ধরেছিল। অর্থনৈতিক মুক্তি হওয়া মানে আমাদের সবারই মুক্তি হলো, যেটা এখন আমরা হইতে পারিনি। এখনও স্টিল আমরা এখন আসলে মুক্তিযুদ্ধের যে চেতনার অনেক কিছু এখনও বাস্তবায়ন হয় না, চলতেছে আর কি, একটা বোঝা মিলে চলতেছে। আমার একটা বেদনা আছে যে অর্থনৈতিক মুক্তি না হলেও কিন্তু অন্তত দেশের দুর্নীতিগ্রস্ত দেশ আমাদের, সন্ত্রাস দেশ। আওয়ামী লীগ একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ইচ্ছা করলে আওয়ামী লীগ ক্যান ডু এভরিথিং, কারণ তার প্রায় জনসমর্থন আছে এবং অনেক পুরনো ঐতিহ্যবাহী সংগঠন। আওয়ামী লীগ ইচ্ছা করলে এটা পারে। আমার ইচ্ছা হচ্ছে যে আওয়ামী লীগ এগুলো স্টেপ নিয়ে দেশের দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং উন্নতি ডেভেলপিং একটা কান্ট্রি করুক, গড়ে তুলুক, এটাই আমার কামনা।